ডাল চচ্চড়ি তো নিশ্চয়ই খেয়েছেন। একবার সজনে ডাটা দিয়ে মুগ ডালের চচ্চড়ি বাড়িতে গরম ভাতের সাথে ট্রাই করে দেখুন। নমস্কার, কুইজিনিয়া চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই সাদর আমন্ত্রণ। আমাদের সবার চ্যানেল কুইজিনিয়াকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন আর অল আইকন প্রেস করে রাখলেই সব নতুন ভিডিও নোটিফিকেশন আপলোড হওয়া মাত্র আপনাদের কাছে পৌঁছে যাবে। দুর্দান্ত একটা ডাল চচ্চড়ির রেসিপি, যেটা বানানো হয়েছে মুগ ডাল দিয়ে, আর এতে ব্যবহার করা হয়েছে এই মরশুমের সবচেয়ে ভালো একটা জিনিস, সেটা হচ্ছে সজনে ডাটা। সজনে ডাটা এই সময় খাওয়া কিন্তু স্বাস্থ্যের পক্ষেও খুবই দরকারি। আসুন দেখে নেওয়া যাক। এখানে আমরা সর্ষের তেল গরম করেছি। তেলটা গরম হয়ে গেলে এখানে আমরা ফোড়নের জন্য দিচ্ছি 1/4 টিস্পুন পরিমাণ পাঁচ ফোড়ন। ফোড়নটা যখন ভালোমতো গরম হয়ে যাবে তখন আমরা দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ মুগ ডাল। আমি এখানে সোনা মুগ ডাল ব্যবহার করেছি। মুগ ডালটাকে দু তিনবার ভালো করে জল দিয়ে ধুয়ে তারপরে জলটাকে ঝরিয়ে একদম শুকনো ঝরঝরে করে নিয়ে কিন্তু এখানে অ্যাড করেছি। আর হ্যাঁ, আমি কিন্তু এখানে হাফ কাপ পরিমাণে নিয়েছি, অর্থাৎ 100 গ্রাম মতো। এক মিনিট সময় নিয়ে ডালটাকে সুন্দর করে আমরা ভেজে নেব, যাতে ডালটা বেশ ঝরঝরে করে ভাজাও হয়ে যায় আর একটা সুন্দর অ্যারোমাও বেরোতে থাকে। আর এই রেসিপিটাতে কিন্তু অতি অবশ্যই আমরা কাঁচা মুগ ডালই ব্যবহার করব। এরপর এতে দিয়ে দিচ্ছি কিছু ড্রাই স্পাইসেস। 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো, 1/4 টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো, 1/4 টিস্পুন জিরে গুঁড়ো, আর সব শেষে 1/4 টিস্পুন পরিমাণ ধনে গুঁড়ো। মশলাগুলোকে দিয়ে মুগ ডালটাকে আবারও মিনিট খানেক সময় নিয়ে মিডিয়াম ফ্লেমে একটু হালকা নাড়াচাড়া করে নিচ্ছি। এরপর এতে আমরা দিয়ে দিচ্ছি 300 মিলিলিটার পরিমাণ জল। জলটাকে দিয়ে আমরা এবার একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেব। জল পরে অতি অবশ্যই আমরা একটু ব্যবহার করব, এখন আমি একটু কম করেই দিলাম। দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন। দিয়ে এবার এটাকে আমরা 5 থেকে 6 মিনিট সময় নিয়ে হাই ফ্লেমে কুক করব। ডালটা বেশ একটা ফাটা ফাটা পর্যায়ে আসা পর্যন্ত, গলে যাবে না ঠিক এই পর্যায় পর্যন্ত কিন্তু আমরা ডালটাকে মিনিট ছয়েক সময় নিয়ে কুক করে নিয়েছি। এগিয়ে যাব তার আগে মনে করিয়ে দিই, আমার নতুন চ্যানেল লাইফ ইজ প্রেশাস, যেখানে জীবনের নানা দিক নিয়ে আমি আপনাদের সাথে আলোচনা করি। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে আজকের ভিডিও ডিসক্রিপশন বক্সের লিঙ্কটা প্লিজ চেক করে নেবেন। আর যদি ভিডিওগুলো ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। যেন ফিরে আসি রেসিপিতে। এবার এতে আমরা দিয়ে দিলাম 100 গ্রাম পরিমাণ সজনে ডাটা। সজনে ডাটাটাকে নিয়ে ভালো করে আমরা একটুখানি মিক্স করে নিচ্ছি। আর তারপর এতে আমরা দিয়ে দিচ্ছি 1 টিস্পুন পরিমাণ আদা বাটা। দিয়ে আরও একবার নেড়ে চেড়ে মিশিয়ে নেওয়া হচ্ছে। সজনে ডাটা ডাল দুটোই আর একটু সেদ্ধ হওয়ার প্রয়োজন আছে, তো সেই জন্য আমরা এখানে জল দেব। তার আগে আমরা এখানে দিয়ে দিচ্ছি 4টে কাঁচা লঙ্কা মাঝখান থেকে টুকরো করে করে। কাঁচা লঙ্কাটাকে দিয়ে আবারও একবার নেড়ে চেড়ে নিলাম। আর এরপর এতে আমরা দিয়ে দিচ্ছি আরও 200 মিলিলিটার পরিমাণ জল, কারণ ডাটা এবং ডাল দুটোই কিন্তু সেদ্ধ হবে আরও। এবার এটাকে আরও 6 মিনিটের জন্য কুক করব। আর এটা কিন্তু একদমই গা মাখা হবে, কোনো ঝোল ব্যাপারটা থাকবে না, ডালটা একদমই শুকনো ঝরঝরে টাইপের হবে। ভালো করে এখানে মিনিট ছয়েক সময় নিয়ে আমরা এটাকে কুক করে নিয়েছি। দেখুন এটা কিন্তু এখন অনেকটাই টেনে এসেছে, আর একটু বাকি আছে। এই পর্যায়ে আমরা এখানে দিয়ে দেবো বেশ কিছুটা পরিমাণ ধনে পাতা, ডাঁট শুদ্ধ কুচি করে দিয়েছি। আমি এখানে হাত দিয়ে ছিঁড়ে ছিঁড়ে কিন্তু দিয়ে দিলাম। ধনে পাতাকে দিয়ে আরও একবার নেড়ে চেড়ে মিক্স করে নেওয়া হচ্ছে। ডালটা কিন্তু দেখুন একদম শুকিয়ে গেছে। নামাবার আগে 1 টিস্পুন কাঁচা সর্ষের তেল দিয়ে এবার একটু মিক্স করে গ্যাসের ফ্লেমটা অফ করে দিন। তৈরি হয়ে গেল একদম ইউনিক এই গরম ভাত দিয়ে খাওয়ার জন্য সজনে ডাটা দিয়ে মুগ ডালের চচ্চড়ি। বাড়িতে অতি অবশ্যই বানিয়ে আমাকে কমেন্টের মাধ্যমে জানান কেমন লাগলো। ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। যেন যারা এখনও চ্যানেল কুইজিনিয়াকে সাবস্ক্রাইব করেননি, অনুরোধ করবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এই পরিবারের সদস্য হয়ে যাওয়ার জন্য। লাইফ ইজ প্রেশাস, গল্পে শেখালে কাল, চ্যানেল দুটিকে সাবস্ক্রাইব করতে আজকের ভিডিও ডিসক্রিপশন বক্সের লিঙ্কটা প্লিজ চেক করে নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের রেসিপি নিয়ে। আজ পর্যন্তই নমস্কার।